আমি আব্দুল আলিম, আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গুলশান দুই ঢাকা, এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট, এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। এখন আমি সিএসআই স্যাব ভার্সন 19 সফটওয়্যারটি দিয়ে একটি ব্রিজ, স্টিলের ব্রিজ ডিজাইন এবং অ্যানালাইসিস করব। আমি সফটওয়্যারটি ওপেন করি, সফটওয়্যারটি ওপেন হলো। এখানে আমি ফাইলে যাব, ফাইল থেকে নিউ মডেল, নিউ মডেল থেকে গ্রিড অনলি অপশনটি চুজ করলাম। এখানে যেহেতু গ্রিড অনলি অপশনটি আসলো এবং নাম্বার অফ গ্রিড লাইন কয়টি গ্রিড হবে, এক্স ওয়াই এবং জেড ডিরেকশন, আমি এটা দেখে আসি। এটা এই ব্রিজের একটি সেকশন আমার কাছে আছে, এটা দিয়ে আমি একটি স্টিলের ব্রিজ তৈরি করব। এই সেকশনের অপোজিট দিকেও ঠিক এমন একটি সেকশনও হবে। যাই হোক, এটা এক্স ডিরেকশনে আমি দেখতে পাচ্ছি এক্স এর উপর মিলিত হয়েছে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি, 11টি, এবং জেড ডিরেকশনে ওয়াই ডিরেকশনে একটি আছে, এই একটি, এবং জেড ডিরেকশনে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, এগুলো আমি এখন অ্যাপ্লাই করব। তবে এক্স ডিরেকশনে 11টি এবং যার স্পেসিং আছে 28 ফিট করে, এবং ওয়াই ডিরেকশনে 1টি যার স্পেসিং 1, এবং জেড ডিরেকশনে 6টি যার স্পেসিংগুলো প্রথমটির স্পেসিং আছে 32 ফিট। আমি পুনরায় দেখে আসি, এটার প্রথমটির স্পেসিং আছে 32 ফিট, তারপরটি 39, 44, 48, তারপরটি আছে 49। মানে এখান থেকে 48 হলো, এখান থেকে যদি আবার বিবেচনা করি এটা 39, মানে 32-এর সাথে 39। এখন আমি এই স্পেসিংগুলো এখানে অ্যাপ্লাই করব। প্রথমটির স্পেসিং দিলাম, আর বাকি স্পেসিংগুলো আমি ঠিক করব মডিফাই গ্রিড থেকে। এখন আমি ওকে ক্লিক করে বের হয়ে আসলাম। এখন আমি এক্সিট ভিউতে গেলাম এবং রাইট বাটন ক্লিক করলাম, গ্রিড অনলি, গ্রিড ডাটা, এখান থেকে মডিফাই শো সিস্টেম এখানে ক্লিক করলাম এবং এখানে স্পেসিং দিলাম, এখান থেকে এটা 32 ফিট, এখন এটা 7 ফিট, তারপরে যেহেতু 32-এর সাথে 39, তারপরে আছে 44, তাই 5, তারপর আছে 48, তাই এটা 4, তারপর আছে 49, তাই এটা 1। মানে এখান থেকে শুরু করে 0 থেকে 49 পর্যন্ত টোটাল হাইট, এবং লাস্টে অবশ্যই ইন্টার দিতে হবে, অথবা ইন্টার না দিলে অন্য ঘরটি সিলেক্ট করতে হবে এবং ওকে ক্লিক করে বের হয়ে আসতে হবে অ্যাগেইন ওকে। এখন আমি ট্রাস্টি গ্রিড লাইনগুলো আমি ঠিক করলাম। এখন যে ট্রাস্টি ডিজাইন হবে, যেই ফ্রেমগুলো দিয়ে, মানে টপ কোড, বটম কোড, ডায়াগোনাল মেম্বার এবং ভার্টিক্যাল মেম্বার, টপ বেসিন, বটম বেসিন, এগুলো আমি ঠিক করে আসব। আর আমি ট্রাস্টি মূলত ফাইনালি কোনো ডিজাইন করছি না, আমি জাস্ট দেখাচ্ছি এভাবে স্টিল ট্রাস্ট ডিজাইন এবং অ্যানালাইসিস করা যায়। কারণ ফাইনালি ডিজাইন করতে হলে যেখানে যে সেকশন থাকতো অবশ্যই সেই সেকশনে আমি ইউজ করতাম, তাই আমি এখন ওয়াল সেকশন একটি, ডাব্লু সেকশনের এবং সাইজ শেপ দিয়ে সব কিছু ইউজ করব। আমি ডিফাইনে যাব, ম্যাটেরিয়াল প্রপার্টিস আমি ভিতর থেকে ঠিক করব, সেকশন প্রপার্টিস, ফ্রেম সেকশন, অ্যাড এ নিউ প্রপার্টিস, এটা স্টিলের হবে এবং ডাব্লু সেকশন, এবং এখানে ফিটে আছে এটা বুঝতে সমস্যা হবে আপনাদের, তাই আমি এটা ইঞ্চিতে করে দিই, যেহেতু সেকশনটি ইঞ্চিতে করলে বুঝতে সুবিধা হয়। ফ্রেম সেকশন, অ্যাড এ নিউ প্রপার্টিস, স্টিল সেকশন, এখানে আমি লিখব অল সেকশন, অল সেকশনে শুধু ডাব্লু সেকশনে হবে। এখানে আউটসাইড হাইট, মানে এই উপর থেকে নিচ পর্যন্ত আউটসাইড হাইটটা আমি এটা 24 ইঞ্চি করে দেব, এবং এখানে টপ লেন্স উইড এইটুকু কতটুকু হবে বলছে, এটা আমি 24 ইঞ্চি করব, এবং টপ লেন্স থিকনেস এর এটা আমি 2 ইঞ্চি করব, এবং ওয়েব থিকনেস, মিডিলের ওয়েব থিকনেস এটা আমি 2 ইঞ্চি করব, এবং বটম লেন্স উইড এটা আমি 24 ইঞ্চি করব, এবং বটম লেন্স থিকনেস এটা আমি 2 ইঞ্চি করব। এবং এখানে এ পরে আছে 50 গ্রেডের স্টিল, এটাই থাকবে। এটা চেঞ্জ করতে হলে এখানে ক্লিক করে এখানে দিয়ে মডিফাইতে গিয়ে এটা এখান থেকে চেঞ্জ করা যায় এ পয়, আমি এটা করছি না, জাস্ট এটা যা আছে তাই থাকবে। এখানে যেমন এ পরে আছে 50, এখানে 60 দিলে 60 হয়ে যাবে,
এবং ওকে দিয়ে দিলে ওকে। এখন আমি ক্যান্সেল দেব, এটা ক্যান্সেল দিলাম যেহেতু এটা 50 আছে। এখন আমি ওকে ক্লিক করব, অ্যাগেইন আমি ওকে ক্লিক করব, আবার ডিফাইনে যাব, ফ্রেম সেকশন, এখন আমি এরিয়া সেকশন, এটা শেল, অ্যাড এ নিউ সেকশন, এটা FY50 হবে এবং এটা হবে, এটার নাম দেবে S1 এবং এটা প্লেট থিন করে দেবো, স্টিলের প্লেট ইউজ করছি যার থিকনেস হবে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে স্টিলের প্লেট, প্লেটের উপর বৃষ্টির বেসিন হবে স্টিলের প্লেট দিয়ে। এখন আমি ওকে ক্লিক করব, অ্যাগেন ওকে। এখন সেকশনগুলো আমার ডিফাইন করা হয়ে গেল, এখন আমি ড্রয়িং করার কাজ শুরু করতে পারি। আমি এই অপশনটি চুজ করলাম এবং আমি শুরু করে ড্রয়িং করা এখানে একটি ক্লিক করলাম, এখানে 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 আমি আমার মাউসের হুইলটি ঘুরিয়ে জুম আউট এবং জুম ইন করছি, এখানে এবং এখানে 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 এখানে। আমি প্রতিটি জয়েন্টে একবার করে থামবো, যেহেতু জয়েন্টে জয়েন্ট আছে এই কারণে। সরি, এটা এটা এখান থেকে এখানে হবে, এখানে এখানে রাইট বাটন ক্লিক করে এখান থেকে বের হয়ে আসলাম, আবার এটা এভাবে হবে, এভাবে এভাবে এভাবে। এখন এই ট্রাস ব্রিজটির উইড হবে, লেন্থ আছে 280 ফিট এবং উইড হবে 30 ফিট করে। আমি এটা টোটালটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইডিটে যাব, ইডিট থেকে রিপ্লিকেট নামে অপশনটি চুজ করলাম এবং এখানে আছে XYZ। আমি দেখতে পাচ্ছি এটা, আমি এটা এক্স অক্ষ, এটা জেড অক্ষ, তার মানে ওয়াই অক্ষ ওই দিকে আছে। এখন আমি ওয়াই অক্ষের দিকে এটা মুভ করব, মুভ করাবো 30 ফিট, এখানে অবশ্যই ইঞ্চিতে আছে তাই এখানে আমি 30 ফিট সরাসরি লিখে দিই, 30 ফিট 30 ফিট লিখলাম এবং এখানে ডিলিট অরিজিনাল অবজেক্ট, অরিজিনাল এটাস্টি ডিলিট হবে না তাই আমি এখানে আর নাম্বার হবে 1টি, ওকে ক্লিক করলাম। এখন আমি দেখতে পাচ্ছি 1টি থেকে 2টি পরিণত হলো। এখন আমি এই 3D ভিউতে গিয়ে আমি টপ বেসিনের কাজটি করতে পারি, যেহেতু এটা মানে এটি প্যারাবোলিক, মানে একটি তৈরি করলে অন্যটি আমি রিপ্লিকেট দিয়ে করতে পারবো না, তাই আমি টপ বেসিনের কাজটি এখানে করতে পারি, এখানে একটি এখানে এভাবে টপ বেসিনগুলোর কাজ আমি এখানে র্যান্ডমলি করে দিতে পারি। সরি, এটা সামান্য ইয়ে হয়ে গেছে, এটা আমি রোটেট করে দেখতে পারি এটা কেমন হলো। বাট এখানে আরো কয়েকটি গ্রিড হবে এখান থেকে এভাবে, সরি এখানে আর কয়েকটি টপ বেসিনের মেম্বার হবে, এখানে রাইট বাটন ক্লিক করব, এখন আমি এটা 3D ভিউতে দিতে পারি। এখন আমার টপ বেসিন করা হয়ে গেল, এখন আমি এখানে XZ ভিউতে দিব, XY ভিউতে,
এখন এক্স ওয়াই ভিউতে গিয়ে আমি বটম বেসিনের কাজটি করতে পারি। আমি এটা ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে একটি ক্লিক করব, এখানে অনুরূপভাবে এখানে একটি, এখানে একটি, এবং এখানে একটি, এখানে একটি। যেমন টপে আমি কাজ করেছি এখানে একটি, বাট এখানে আমি ভাবছি মিডিল দিয়ে আমার একটি বিম আছে, বটম কোড আছে, আমি এটা করে দেব। বটম দিয়ে একটি বটম কোড আছে, আমি এই বটম কোডটি এখানে ড্রয়িং করব। এটা অল সেকশন, বাট এখানে কোনো গ্রিড অপশন নেই, এর জন্য আমি এসকেপ ক্লিক করে বের হয়ে আসলাম। আমি এই অপশনটি চুজ করলাম, এখান থেকে ওয়াই অক্ষের সাপেক্ষে 15 ফিট দূরে আমি একটি, এখান থেকে 15 ফিট 15 ফিট অনুরূপভাবে এটা বের হয়ে আসলাম এখান থেকে। এখন আমি সহজে এটা ড্রয়িং করতে পারবো, 15 ফিট হয়ে গেল। এখন যদি এটা আরও দুই, এখান থেকে যদি দুইটা হতো ডিভাইডেড দিয়ে এই কাজটি করা যেত। আমি এটা দিয়েই করলাম, এখানে এটা ক্লিক করলাম, এস ওয়ান আছে এখানে, অবশেষে এখানে ডাবল ক্লিক করে আমি বের হয়ে আসলাম। এখন আমি এগুলো সিলেক্ট করব এবং এগুলো আমি রিপ্লিকেট করব। এটা সিলেক্ট করব, এটা এটা অনুরূপভাবে এটা এটা, এগুলো আমি সিলেক্ট করলাম এবং ইডিটে যাব। ইডিট থেকে রিপ্লিকেট, এটা অবশ্যই এখন জিরো হবে, বাট এক্স অক্ষের সাপেক্ষে, যেহেতু এটা এক্স অক্ষ, যে এখানে এক্স অক্ষ আছে, এটা 28 ফিট দূরত্ব হবে, এটা 28 ফিট করে দিলাম। এবং নাম্বার হবে, যেহেতু এখান থেকে এই ডিস্টেন্স 28 ফিট, মানে এটা উঠে এখানে 28 ফিট করে হবে। এবং নাম্বার হবে, আমি দেখে আসি, নাম্বার হবে মোট 9টি, যে এখান থেকে যেমন 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি, তাই এখানে আমি 9টি করে দেব। 9টি এখানে ডিলিট হবে না, অরিজিনাল অবজেক্ট, অরিজিনাল অবজেক্টটিও থেকে যাবে। এখন আমি ওকে ক্লিক করব, এটা হয়ে গেল। এখন আমি এটা এক্সট্রুড ভিউতে দেখতে পারি কেমন হলো। তার আগে আমি একটি কাজ করি, এর আগে এক্সট্রুড ভিউতে আগে সাপোর্টগুলো আমি দিয়ে আসি। এর বোথ সাইডে হিং সাপোর্ট হবে, আমরা জানি ব্রিজগুলো, ট্রাস ব্রিজগুলো, স্টিলের ব্রিজগুলো হিং সাপোর্ট দ্বারা আটকানো থাকে। এর জন্য আমি অ্যাসাইনে যাব, জয়েন্টে যাব, জয়েন্ট থেকে রেস্টেইন, এখান থেকে আমি এই হিং সাপোর্টটি চুজ করলাম এবং অ্যাপ্লাই ক্লিক করে আমি এখান থেকে বের হয়ে আসলাম। এখন আমি এক্সট্রুড ভিউতে দেখি এটা কেমন হয়েছে। অপশন, অপশন থেকে এক্সট্রুড এবং ফিল্ড অবজেক্ট, অ্যাপ্লাই করে ওকে ক্লিক করে আমি বের হয়ে আসলাম। এই যে স্টিলের ব্রিজটি হয়ে গেছে। এখন আমি অ্যানালাইসিস দিয়ে দেখতে পারি, আসলে শুধু ডেড লোডের জন্য অ্যানালাইসিস, আমি আগামী টিউটোরিয়ালে আমি এই ব্রিজের উপর উইন লোড এবং মুভিং, যেহেতু এটা এর উপর দিয়ে গাড়ি যাবে, তাই আমি মুভিং লোড অ্যাপ্লাই করে দেখাবো। আমি আজ শুধু শুধু ডেড লোডের জন্য অ্যানালাইসিস করে দেখাচ্ছি। এর জন্য আমি অ্যানালাইসিসে যাব এবং রান অ্যানালাইসিস অপশন এখান থেকে করতে পারি, বা এখানে ক্লিক করে এই কাজটি করতে পারি, রান নাও। অ্যানালাইসিসটি কমপ্লিট হয়েছে। এখন আমি এখান থেকে মোমেন্ট ডায়াগ্রামগুলো দেখতে পারি, যেমন ফ্রেমের মোমেন্ট এখান থেকে দেখতে পারি ডেড লোডের জন্য। এখানে মোমেন্ট 3-3, অ্যাপ্লাই, ওকে। ফিল্ড অবজেক্টগুলো উঠে আসলে আরও এটা সুন্দর দেখাবে। স্ট্যান্ডার্ড কোড করে দিলাম, যেহেতু এটা শুধু ডেড লোডের জন্য দেখাচ্ছে,
আর এখানে অবশ্যই মুভিং লোড হবে এবং এতে ইনফ্লুয়েন্স লাইন আসবে এবং কোথায় ম্যাক্সিমাম মোমেন্ট হবে সে সাপেক্ষে আমি পরে ডিজাইন এবং অ্যানালাইসিস করে দেখাবো। আর বেশি কিছু এখন দেখাতে চাচ্ছি না যেহেতু এটা কোনো ফাইনালি ডিজাইন নয়। অবশ্যই মুভিং লোড যখন দিব তখন আমি সব কিছু করে দেখাবো, তখন ইনফ্লুয়েন্স লাইন হবে। এখন আমি এই টিউটোরিয়ালটি এখানে শেষ করতে চাচ্ছি। আরও এখানে অপশন রয়েছে, যেমন এখানে গিয়ে ডিজাইন গিয়ে এটা চেক করে দেখা যায়, সরি এখানে ডিজাইন গিয়ে এটা চেক করে দেখা যায়, যেমন স্টিল ফ্রেম ডিজাইন, স্টার্ট চেক ডিজাইন অপশন, এই যে স্টার্ট ডিজাইন চেক স্ট্রাকচার, এখানে দিয়ে এটা চেক করে দেখা যায়। এখানে অল বিম এবং কলাম আমি দেখতে পাচ্ছি, ওকে সরি এখানে আসলে সব ক্লাস মেম্বার বটম কোড টপ কোড সবকিছু ওকে আছে। ওকে থ্যাংক ইউ, আজকের মতো টিউটোরিয়াল আমি এখানে শেষ করছি, আর ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন, আর আগামী টিউটোরিয়ালে আমি এতে মুভিং লোড অ্যাপ্লাই করে দেখাবো। ওকে থ্যাংক ইউ।